সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন প্রবীণ অভিনেতা প্রবীর মিত্র। এরপর এই গুঞ্জন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। তবে কথাটি কতটুকু সত্যি তা যাচাই বাছাই না করেই অনেকেই তাদের সোশ্যাল হ্যান্ডেলে প্রবীর মিত্রের ছবি শেয়ার করে তথ্যটি জানাচ্ছেন। তবে প্রবীর মিত্রের ইসলাম ধর্ম গ্রহণের এই খবরটি সত্যি নয়, সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন অভিনেতা প্রবীর মিত্রের ছেলে মিঠুন মিত্র। তিনি বলেন, আমার মা ও আমরা তার সন্তানেরা সবাই ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু পরিবারে শুধুমাত্র আমার বাবা প্রবীর মিত্রই হিন্দু ধর্ম পালন করেন। জানা গেছে প্রবীর মিত্রের স্ত্রী অজান্তা মিত্র 2000 সালে মারা গেছেন। দীর্ঘ সময় ধরে অভিনয় করলেও এখন আর নিয়মিত নন তিনি। গত কয়েক বছর ধরেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় তারকাদের নিয়ে নানা গুজব ছড়িয়ে পড়া নতুন কিছু নয়। এর আগে বিভিন্ন তারকার মিথ্যা মৃত্যুর সংবাদও ছড়িয়ে পড়েছে, এমনকি প্রবীর মিত্রের মৃত্যুর খবরও ছড়িয়েছিল নানা সময়ে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। 1971 সালে জল ছবি সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা হয় প্রবীর মিত্রের। এরপর দীর্ঘ ক্যারিয়ারে পর্দায় নায়ক চরিত্রে যেমন সফল হয়েছেন, তেমনি পার্শ্ব চরিত্রেও সমানভাবে আলো ছড়িয়েছেন। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় 300+ সিনেমায় অভিনয় করেছেন গুণী এই অভিনেতা। তার অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে জীবন তৃষ্ণা, সীমার, তীর ভাঙা ঢেউ, প্রতিজ্ঞা, অঙ্গার, পুত্রবধূ, নয়নের আলো, চাষির মেয়ে, দুই পয়সার আলতা, আবদার, নেকাব্বরের মহাপ্রয়াণ। 1982 সালে মহিউদ্দিন পরিচালিত বড় ভালো লোক ছিল চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান প্রবীর মিত্র। এছাড়াও 2018 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি। ইশরাত জাহান, সময় সংবাদ।